আসসালামু আলাইকুম, আমি পলি। পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা মেঘলা আকাশ দিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি। শীত যেতে না যেতেই কিন্তু বেশ গরম পড়েছে, আর এই গরমের সাথে সাথে ঝড় বৃষ্টির প্রভাবটাও মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ধেয়ে আসছে। খুবই মেঘ করেছে, আর শুধু মেঘ না, এর সাথে কিন্তু বেশ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মেঘলা আকাশটা দেখছিলাম, তারপরে চলে এসেছি ইফতারের আয়োজন করতে। ইফতারের জন্য আমি আজ আলুর চপ করেছি, আর সাথে কিছু শাশলিক বানিয়ে নিয়েছি। শাশলিক বানানোর জন্য আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এবং কিছু চিকেন ব্যবহার করেছি। তো সব জিনিসগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে, তারপরে আদা রসুন বাটা এবং সয়া সস, টমেটো সস, সামান্য পরিমাণের কাবাব মশলা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখেছিলাম। ইফতারের সময় আমি ওইটা গরম গরম সার্ভ করেছি। তো আমরা যখন ইফতার গোছাচ্ছিলাম তখন ওইটা হালকা জালে রেখে দিয়েছিলাম, যে কারণে টেবিলে আনা হয়নি আর দেখানো হয়নি। আর এরপরে হচ্ছে হালিম আনা হয়েছিল। তো হালিমটা দেখা যায় খেতে গেলে অনেকটা সময় চলে যায়, তো নামাজের সময়টা পার হয়ে যাবে, এ কারণে তখন আর হালিমটা খাওয়া হয়নি। হালিমটা খেয়েছিলাম ইফতারের পরে, আর ইফতার করার পরে কিছু সময় একটু রেস্ট করেছিলাম, ভালো লাগছিল না শরীরটা। আর ইফতারের পরে আবার ননদের ছেলে সে মাইকেল জ্যাকসনের মতো নাচ শুরু করে দিয়েছে, মনে হচ্ছে বাসায় মাইকেল জ্যাকসন চলে এসেছে। তো তার নাচ দেখে আবার ক্যামেরা একটু ক্যাপচার না করে পারিনি। তারপরে এসেছি এই ড্রেসিং টেবিলটাকে একটু ক্লিন করার জন্য। আসলে দু একদিন ধরে চিন্তা করছিলাম এটা ক্লিন করব, কিন্তু করা হচ্ছিল না, কারণ বাসায় তো মেহমান, ননদ ননদের জামাই এবং ছেলে ছিল, দেখা যাচ্ছে কাজের একটু চাপ ছিল বেশি, যে কারণে করা হয়নি। আর ওরা থাকা অবস্থায় দু একদিন আগে রাত্রেবেলা কিন্তু বেশ জোরে একটু বাতাস এবং বৃষ্টিও হয়েছিল, তখন কিন্তু শুয়েও পড়েছি হঠাৎ করে বাতাস আসার কারণে। তো উঠে জানালাগুলো আটকাতে আটকাতে দেখা যাচ্ছে বাতাসে বালুতে ভরে গেছে ঘরটা, তো তখন হালকা পাতলা করে মুছে নিয়েছিলাম। আর তারপরেও মনে হচ্ছে যে বালু বালু হয়ে আছে, এ কারণে চিন্তা করলাম একটু ভালো করে ক্লিন করে নিই। আমি ক্লিন করার সাথে সাথে আপনাদের কাছে পুরনো রিকোয়েস্টটা করে ফেলি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। চিরুনি রাখার যে হোল্ডারটা, তো এটা পরিষ্কার করতে এসে দেখছিলাম এর ভিতরে কালার পেন্সিল, তো দেখেন সে কালার পেন্সিল দিয়ে কি করেছে, ভূত সেজেছে। ওর আম্মু কিন্তু ওকে গোসল করিয়ে দিয়ে সেও গোসলে গিয়েছে, আমি তো রান্নাঘরে একটু কাজ করতেছিলাম। তো এসে দেখছিলাম যে সে কালার পেন্সিল দিয়ে এই যে আইসক্রিমের দুইটা কাঠি কালার করেছে, সাথে সে নিজেকেও রাঙিয়ে নিয়েছে, সে নাকি ভূত সেজেছে, ওইভাবে নাচানাচি করতেছিল। তো তখনও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, ওর আম্মু ছিল না তখন, শাওয়ারে ছিল ওর আম্মুকে দেখানোর জন্য। তো ওর আম্মু আসার আগে আমি আবার বলছিলাম যে আম্মু এসে বকা দিবে, তো সে ভয়ে আবার তাড়াতাড়ি করে ধোয়ার জন্য বেসিংয়ের কাছে অলরেডি চলে এসেছে। তো আমি ধোয়ানোর আগেই ওর আম্মু আবার ওয়াশরুম থেকে বের হয়ে গেছে, ওর আম্মু দেখে বলতেছিল কি করেছো, আমি আবার বললাম যে থাক কিছু বলো না আমি ধুয়ে দিচ্ছি। তো ওকে পরিষ্কার করা কিন্তু বেশ কষ্টের, কারণ ও চোখে মুখে একটুও পানি নিতে চায় না, আর এটা শুধু পানি দিয়েও কিন্তু কালারটা যায় না, যতই পানি দিয়ে মুছি না কেন দেখা যাচ্ছে সারা মুখেই ছড়িয়ে পড়ছে। তো হাতে একটু সাবান দিয়ে তারপরে আলতোভাবে হালকা হালকা করে মুছে পরিষ্কার করে দিয়েছি, আর এরপরে যখন ভালো করে একটু মুখটা ধোয়াতে গিয়ে মুখে যখন একটু পানি দিয়েছি তখন সে লাভ শুরু করে দিয়েছে, কান্নাকাটি অবস্থা, সে নাকি চোখে মুখে পানি নিতে পারে না। তো কী করার, ওর আম্মু এসে বলছিল যে ও চোখে মুখে পানি নিতে চায় না, যখনই চোখে পানি যায় তখনই ও এরকম করে, তো আমি তো এটা জানি না।
তো যাই হোক, আমি একটা ক্লিনজার দিয়ে ড্রেসিং টেবিলের গ্লাসগুলো একটু ক্লিন করে নিয়েছি, আর কাঠের অংশটা একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর এর ভিতরে টুকিটাকি যে জিনিসগুলো ছিল এগুলোও হালকা করে একটু মুছিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।